সংবাদ নজরে নিবেদন করছে নির্বাচনের আগে বলেছিলাম 30,000 ভোটে হারাবো আর 3 বছর ঘুমোতে দেব না, এক মাস হতেই কি হাল হয়েছে। ঘুম চলে গেছে, চোরকির মতো ঘুরে বেড়াচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় নাম না করে এভাবেই তাকে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাতির হানায় মৃতের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী 5 লক্ষ টাকার চেক মৃতের ছেলের হাতে তুলে দেয় বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং ঝাড়গ্রামের DFOJ শেখ ফরিদ। সোমবার সকালে ঝাড়গ্রামের কলাবনীতে পারু মাহাতোকে হাতি সুরে তুলে আছাড় দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। রাজ্যে আংশিক লকডাউন চলছে, তারই মধ্যে দীর্ঘ 12 দিন ধরে উত্তর 24 পরগনার গরিফার আমরা কজনের সভ্যবৃন্দরা দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন। সংস্থার সভ্যবৃন্দরা রবিবার দুস্থ ও কর্মহীন মানুষদের পাত পেড়ে খাওয়ালেন। পাতে পড়ল চিকেন বিরিয়ানি সঙ্গে স্যালাড। এদিন প্রায় 400 জন খেলেন। করোনা আক্রান্ত এক অসহায় বৃদ্ধকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করালেন রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। রবিবার রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকা থেকে ওই ব্যক্তিকে মালদা মেডিকেলে ভর্তি করান তারা। জানা গেছে গত 3 দিন ধরে করোনায় ভুগছিলেন অরুণ রায় নামের ওই বৃদ্ধ। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নারান্দাতে 100 জন দুস্থ ও অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল শহীদ বিনয় বাদল দীনের সংঘের কর্মকর্তারা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ সবুজ সবজি ও সুজির প্যাকেট। মোট 13 প্রকার সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। শালবনী সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হলো পশ্চিম মেদিনীপুর জেলার ডাঙ্গরপাড়াতে। সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে 9 জুন থেকে শুরু হয়েছে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি, চলবে 1 সপ্তাহ। করোনা হাসপাতালে রোগীদের পচা খাবার দেওয়ার অভিযোগ। কল্যাণী NSS করোনা হাসপাতালে কোভিড হাসপাতালগুলিতে এক শ্রেণীর অসাধু ঠিকাদার নিম্নমানের খাবার দিয়ে প্রচুর মুনাফা লুট করে চলেছে। এদিন সকালের টিফিনে পাউরুটি, ডিম ও কলা দেওয়া হয়, কিন্তু দেখা যায় বেশিরভাগ পাউরুটি ছত্রাকে ভর্তি। নদিয়ার তেহট্টের অভয়নগরে প্রবীর কুমার মণ্ডল নামে এক ব্যক্তির দাবি, করোনা ভ্যাকসিন নেওয়ার পর তার শরীর চৌম্বক ক্ষেত্রে পরিণত হয়েছে, গায়ে স্টিল লোহা জাতীয় জিনিস আটকে যাচ্ছে। প্রবীরবাবু জানিয়েছেন গত 4 জুন উনি ভ্যাকসিন নিয়েছিলেন, তারপর থেকে তিনি এটি অনুভব করছেন। বিধাননগর পৌর নিগমের 34 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর দেবাশিস জানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পোস্টারকে ঘিরে চাঞ্চল্য। বিধাননগর পৌর নিগমের দেওয়ালে দেবাশিস জানার বিরুদ্ধে পোস্টার। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ দেবাশিস জানা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে 2 জনকে গ্রেফতার করলো বর্ধমান জেলা পুলিশ। গত 1 জুন সন্ধ্যা 6টা নাগাদ আউশগ্রাম থানার বড়া চৌমাথা মোড়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রথমে কোভিড রোগের মৃতদেহ মনে হলেও পরে খুন বলে বুঝতে পারে পুলিশ। সংবাদ নজরে